আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের সপ্তম সপ্তাহে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। তার আগে বলে নিই, যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। এছাড়া উপরে ডান দিকে আই বাটন আছে, এখানে ক্লিক করলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাবে। তো প্রথমে চলো আমরা তোমার অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। এটি হচ্ছে তোমাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। নির্ধারিত কাজটি দেখো, মনে করো তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। নিচে বর্ণিত অবস্থাগুলোর ক্ষেত্রে তুমি কীভাবে সালাত আদায় করবে বর্ণনা দাও। যে কোনো তিনটি বিষয়ের বর্ণনা লিখতে হবে। এক নম্বর হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে। দুই, সালাতে এক বা দু রাকাত মাসবুক হলে। তিন, মুসাফির অবস্থায় মাগরিব এশা ও ফজরের সালাত। চার হচ্ছে অসুস্থ অবস্থায় সালাত, যখন তুমি দাঁড়াতে বা বসতে পারো না। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং মূল্যায়ন রুবিস দেওয়া আছে, তো এগুলো মেনটেন করে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। তাহলে চলো আমরা একটি নমুনা উত্তরপত্র দেখে নিই। এখানে দেখো আমাদের চারটি প্রশ্ন আছে, যে কোনো তিনটি বিষয়ের বর্ণনা লিখতে হবে, অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বর প্রশ্ন ছিল, কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তুমি কীভাবে সালাত আদায় করবে। দেখো এক নং প্রশ্নের উত্তর, সালাত হচ্ছে ফরজ ইবাদত, আমাদের উচিত জামাতের সাথে সালাত আদায় করা। কিন্তু বর্তমান করোনা মহামারীর মধ্যে আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জামাতের সালাত আদায়ের উপায়গুলো নিচে বর্ণনা করা হলো। এক নম্বর, মাস্ক পরিধান করে সালাত আদায় করতে যেতে হবে। দুই, প্রত্যেকেই নিজ নিজ বাসা থেকে উজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং মসজিদে প্রবেশের পূর্ব মুহূর্তে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তিন, মসজিদে কমপক্ষে 3 ফিট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, প্রয়োজনে এক কাতার ফাঁক রেখে সালাত আদায় করতে হবে। চার, ঘর থেকে জায়নামাজ নিয়ে সালাত আদায় করতে হবে। পাঁচ, মসজিদের সংরক্ষিত টুপি, জায়নামাজ ইত্যাদি ব্যবহার করা যাবে না। ৬, করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে হবে। ৭, সালাত শেষে জনসমাগম এড়িয়ে যেতে হবে। ৮, সালাত শেষে বাসায় ফিরে আসার পর সাবান দিয়ে ভালো করে 20 সেকেন্ড হাত ধুতে হবে। তো এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর। দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, সালাতে এক বা দু রাকাত মাসবুক হলে। যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। মাসবুক সালাত আদায়ের নিয়ম হচ্ছে, মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতে নিয়ত করে নামাজে অংশগ্রহণ করবে। তারপর ইমামের সাথে যথারীতি রুকু সিজদাহ করে তাশাহুদ পাঠের জন্য বসে যাবে। ইমাম সালাম ফিরালে সে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো রুকু সিজদাহ করে যথারীতি তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করবে। রুকু সহ ইমামের সাথে যে কয় রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যায়। রুকুর পর ইমামের পিছনে ইক্তেদা বা নামাজে দাঁড়ালে ওই রাকাত মাসবুককে আদায় করতে হবে। মুকাদ্দির সালাত 1, 2, 3, 4 রাকাত ছুটে গেলে তা আদায় কিছুটা তারতম্য হয়েছে। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে শুধুমাত্র এক রাকাত বা দুই রাকাত ছুটে গেলে, যে সেই বিষয়টা আমরা এখানে লিখব। দেখো মুক্তাদি ইমামের পেছনে ইত্তেদা করার পর যদি এক রাকাত ছুটে যায় তবে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া এক রাকাত একাকী সালাত আদায়ের ন্যায় আদায় করে নেবে। দুই রাকাতের ক্ষেত্রে দুই রাকাত যদি ছুটে যায় ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া দুই রাকাত যথানিয়মে আদায় করবে, যেভাবে ফজরের দুই রাকাত ফরজ সালাত একাকী আদায় করা হয়। তো এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর। তিন নং প্রশ্নের উত্তর, তিন নং প্রশ্ন ছিল, মুসাফির অবস্থায় মাগরিব এশা ও ফজরের সালাত কীভাবে আদায় করতে হবে। তিন নং প্রশ্নের উত্তর, মুসাফির হচ্ছে আরবি শব্দ, এর অর্থ ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। শরীয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে।
এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় জোহর, আসর ও এশার ফরজ সালাত কসর পড়তে হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। সূরা আন-নিসা, এটি হচ্ছে 101 নম্বর আয়াত। তোমরা এই আরবি আয়াতটা যদি লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অধিকতম পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যাবে, তো লেখার চেষ্টা করবে। মুসাফিরের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি একটি সাদাকা যা আল্লাহ তাআলা তোমাদের বা মুসাফিরদের দান করেছেন, এই সাদাকা তোমরা গ্রহণ করো। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিস এটি। 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর, আসর ও এশার ফরজ সালাত মুসাফির ব্যক্তি 2 রাকাত করে আদায় করবে। ফজর, মাগরিব ও ভেতরের নামাজে কসর নেই, এগুলো পুরোপুরি আদায় করতে হবে। আল্লাহর দেওয়া সকল সুযোগ সুবিধা খুশি মনে গ্রহণ করা উচিত। কাজেই কোনো মুসাফির ব্যক্তি যদি ইচ্ছে করে জোহর, আসর বা এশার ফরজ সালাত 4 রাকাত আদায় করে, তবে আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ না করায় গুনাহগার হবে। কিন্তু ইমাম যদি মুকিম বা স্থায়ী হয় তাহলে সে ইমামের অনুসরণ করে পূর্ণ সালাত আদায় করবে। সফর হচ্ছে একটি কষ্টকর বিষয়, তাই আল্লাহ তার বান্দার উপর সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করেছেন। 4 নম্বর ছিল অসুস্থ অবস্থায় সালাত যখন তুমি দাঁড়াতে বা বসতে পারো না তখন কীভাবে আদায় করবে। 4 নম্বর প্রশ্নের উত্তর, রোগী বা অক্ষম ব্যক্তি যথানিয়মে সালাত আদায় করতে না পারলে তার জন্য ইসলামে সহজ নিয়মের অনুমোদন রয়েছে। রোগীর সেই সহজ নিয়মে সালাত আদায়কে রুগ্ন ব্যক্তির সালাত বলে। রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম, রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। রোগ যতই কঠিন হোক না কেন, সম্পূর্ণরূপে অপারগ না হলে সালাত ত্যাগ করা যাবে না। রোগীর দাঁড়াতে কষ্ট হলে বসে রুকু সিজদার সাথে সালাত আদায় করবে। রুকু সিজদাহ করতে অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করবে। ইশারা করার সময় রুকু অপেক্ষা সিজদায় মাথা একটু বেশি নত করতে হবে, মাথা দিয়ে ইশারা করতে হবে, চোখে ইশারা করলে সালাত আদায় হবে না। রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসতে হবে। যদি রোগী এতটাই দুর্বল হয় যে বসে থাকা সম্ভব নয়, তবে কেবলার দিকে পা দুটি রাখতে হবে, পা সোজা না রেখে হাঁটু উঁচু করে রাখতে হবে এবং মাথার নিচে বালিশ বা এ জাতীয় কিছু জিনিস রেখে মাথা একটু উঁচু রাখতে হবে। শুয়ে ইশারায় রুকু ও সেজদা করবে অথবা উত্তর দিকে মাথা রেখে কাত হয়ে শুয়ে এবং কেবলার দিকে মুখ রেখে ইশারায় সালাত আদায় করবে। যদি এভাবেও সালাত আদায় করা সম্ভব না হয় তবে তার উপর সালাত আর ফরজ থাকে না, তখন তা মাফ হয়ে যায়। অপারগ অবস্থায় বা কেউ বেহুশ হয়ে পড়লে যদি 24 ঘন্টা সময় অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের বা তার চেয়ে কম সময় অতিক্রান্ত হয় তাহলে সক্ষম হওয়ার পর রুগ্ন ব্যক্তিকে কাজা করতে হবে। যদি 5 ওয়াক্তের বেশি সময় অতিবাহিত হয় তবে আর কাজা করতে হবে না। এতে এই কথা প্রতীয়মান হয় যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা সক্ষমতার শেষ সীমা পর্যন্ত আদায়ের হুকুম দেওয়া হয়েছে, তাই কোনোভাবেই সালাত ত্যাগ করা যায় না। তো শিক্ষার্থীরা, তোমাদের 4টি প্রশ্ন দেওয়া হয়েছিল, তোমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেবে, এখানে 4টি প্রশ্নের উত্তরই দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের 7ম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র। তোমরা যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।